আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের সবথেকে বড় ডান্স রিয়েলিটি শো প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো প্রেজেন্টস ডান্স বাংলা ডান্স সিজন 8 পাওয়ার্ড বাই গার্নিয়ার ফেয়ার মিরাকল নাচবো সবাই মোরে প্রাণে আমাদের গেস্ট অফ অনার কোয়েল আর ক্যাপ্টেন দেবের জন্য একবার জোরে হাততালি সাথেই ওয়েলকাম করে নেব আমাদের রেগুলার জাজ দ্য ভেরি ভেরি হ্যান্ডসাম হ্যাঙ্ক योगेश सर तारीफ कर रहा थूक रहा समझ में ओ थूक ही गया बात अब तार ठीक पासे ही आमी इम्प्रेस हुई ना आमी इम्प्रेस हुई ना जखुन मेदेर देखी हिले आमी इम्प्रेस हुई ना जखुन मेदेर देखी हिले ये विकी माजे माजे हारिए जाए जखुन तोमाए देखे नीले थैंक यू सजना बरसे है तू अखिया विकी एखने कोयल आछे एतो सुंदर शायरी कोयले जुने एक्टर होवा उचित छिलो हां हबे हबे प्रॉमिस करछि पक्का पक्का प्लीज आमार कोस्टा बोले कथा आमार गेस्ट अफ ऑनर बोले कथा एरकम भीले नीले मतो नी होबे जा एकदम एकदम पक्का भूल भाल ओरे किन्तु असुविधा ना ना भूल भाल दितेई पारि ना দেখে নেওয়া যাক প্রথম পারফর্মার প্লিজ ওয়েলকাম ত্রিপুরার তুফান অনির্বাণ गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि ग्रन्थगीताय ग्रन्थगेयाय ग्रन्थान्तरात्मने गीतलीनाय गीताश्रयाय गीतवाद्यपटवे गेयचरिताय गायकवराय गन्धर्वप्रियकृते गायकाधीन विग्रहाय गङ्गाजलप्रणयवते गौरीस्तनन्दनाय गौरीहृदयनन्दनाय गौरभानुसुताय गौरीगणेश्वराय गणेश जी की भावना लेके आपने जो किया पूरा फील के साथ आप कर रहे थे और जो जो ब्रेकअप के बाद आपने जो बिल्टअप लिया इस डांस को दैट वाज बड़ी छलांग लगा दी सर एक्ट में सो इट्स अ वेरी नाइस एक्ट मुझे अच्छा लगा एक्ट थैंक यू सर नुसरत
ফারু একটা অ্যাক্ট ছিল অত্যন্ত ভালো আমি খুব 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 এনজয় করেছি কি এনার্জি খুব ফিল দিয়ে তুমি ডান্স করেছে এবং ওই ফিল্টার মধ্যে আমিও হারিয়ে গেছি লাভড ইট থ্যাংক ইউ ফর দ্য পারফরম্যান্স থ্যাংক ইউ নুসরাত কোরে লাগে চলে যাব ক্যাপ্টেন আমাদের গেস্টের কাছে কোয়েল কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে পারফরম্যান্সটা তো ডেফিনেটলি গণেশ বন্দনার উপরে খুব সুন্দর এনজয় করেছি ভীষণই এনজয় করেছি এবং আমার সদ্য আমি একটা সিনেমা কমপ্লিট করলাম অরুন্ধতী সিনেমাটার নাম সেখানে তাণ্ডব নৃত্য প্রথমবার আমি করলাম সিনেমার জন্য এবং সেটা ভীষণ একটা পাওয়ারফুল ডান্স ফর্ম বুঝতে পেরেছো তাণ্ডব তো এইটাতে অনেকটা আমি তাণ্ডবটাও দেখলাম ভীষণ ভালো লেগেছে আই রিয়েলি এনজয়েড ইট অনির্বাণ অল দ্য ভেরি বেস্ট টু ইউ ক্যাপ্টেন ও আমাদের ত্রিপুরার তুফান কিন্তু হ্যাঁ ত্রিপুরার তুফান ওর বেস হচ্ছে ক্লাসিক্যাল ডান্স হাউ লাভলি সেটা দেখেই বোঝা যাচ্ছে অসম্ভব ভালো ক্লাসিক্যাল করে একটু কিছু করে দেখাবে কনফিডেন্ট এক্সট্রিমলি কনফিডেন্ট অরিবান কিছু করে দেখাবে চক্কর একদম আমি জানি তুমি আজকে কত পাবে বাট দেয়ার ইজ এ হিউজ ইমপ্রুভমেন্ট রক্তিম প্লিজ কাম অন দ্য স্টেজ দেখে নিই আমাদের আজকে স্কোরটা কি গণপতি বাপ্পা 27 আউট অফ 30 शरीराय गुणमंडिताय गुणेशानाय धीमहि कैप्टन हां तू तो जानो আমাকে যে যা রিকোয়েস্ট করে আমি ফেলতে পারি না সবই রাখি আমাদের গেস্ট অফ অনার কিছুক্ষণ আগে তার জন্য শাড়ি বলতে বলেছিল ও সেটা রেডি হয়ে রেডি চলো শুনি রিল লাইফ জমে ওঠে নাচে আর গানে রিল লাইফ জমে ওঠে নাচে আর গানে রিয়েল লাইফ জমে উঠুক কোয়েল আর রানে ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ভিকি খুব কিউট হয়েছে রাইমটা খুব কিউট Thank you. Very nice. Dekhni amader porer performer ke. Please welcome Shiliguri theke Priyanka. ভালোবাসাতে
জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমে কাহিনী सर ऐसा लग रहा है कि वाकई में एक दोनों सच में एक पीकॉक का जोड़ हमारे सामने नाच रहे हैं अपने प्यार के लिए दोनों झगड़ रहे एक दूसरे को छुड़ा रहे फिर शिकारी थे क्या थे वो लोग दोनों शिकारी ने आपके पार्टनर को उसमें डाला फिर आप तड़प तड़प के उसको बाहर दिया ना वो पूरे जो तड़प थी पूरे एंड तक आपने दोनों की केमिस्ट्री बहुत अच्छी तरह से बरकरार रखी थी और जो खास करके जो दुपट्टे के ऊपर जो आपने किया और जो पोर्शन जो स्मूथली होते बहुत ही ब्यूटीफुल लगा देखने क्या बात है बहुत मजा आया देखने थैंक यू सर थैंक यू सो मच नुसरत तुम्हार परफॉर्मेंस के माध्यम से एक सुंदर प्रेम कहानी बोल दे ब्यूटीफुल लव स्टोरी एक मयूर पेखम मेले नाचले जतटा रंगीन लागे This performance was that colorful. Thank you so much. Thank you. Thank you. Captain, Arkoel. আমি আরকোয়েল কে বলবো কিছু বলার জন্য প্রিয়াঙ্কা ভীষণ ভালো লেগেছে এবং প্রেমের কাহিনীর এই যে গানটা তোমরা চুজ করেছো এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান এবং এখনো পর্যন্ত যখন বৃষ্টি পড়ে তখন টুইটারে ভর্তি এই গানটাই ম্যাক্সিমাম আসে নুসরতের কথাতেই বলি ইটস রিয়েলি ভেরি কালারফুল বিউটিফুল এবং সো এলিগেন্ট সো নাইস ভীষণ এনজয় করেছি ভীষণ সুন্দর লেগেছে প্রিয়াঙ্কা থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্যাপ্টেন আগে আমি ডাকবো রিঙ্কিকে আমি বলবো একটু স্টেজে আসতে আমরা একটা ছবিতে যা করি ভালোবাসা দুঃখ ক্লাইম্যাক্স তারপর ছবি একটা হ্যাপি এন্ডিং ওই সমস্ত কিছু তুমি একটা গানের মধ্যে দেখিয়েছ এই এমন একটা গান না আমাদের খুব প্রিয় মানে প্রেমের কাহিনী যেহেতু আমার কোয়েলের সাথে প্রথম কাজ আর আমার ক্যারিয়ার এটা তিন নম্বর ছবি বাট ইমিডিয়েটলি আফটার আই লাভ ইউ তো এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ এইটাই ডিসাইড করবে কি আমি ইন্ডাস্ট্রিতে থাকবো কি থাকবো না তো এই ছবিটা এমন একটা ছবি এই ছবিটা শুটিংয়ের সময় স্পেশালি এই গানটার সময় কন কনে ঠান্ডা আর পুরো গানটাই আমরা শ্যুট করেছিলাম পুরো বৃষ্টির মধ্যে মানে আমরা লিটারালি কাঁপতাম আমি আর কোয়েল আমরা শুধু ভাবতাম কবে এই গানটা শেষ হবে বাট এনিওয়ে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট ইটস এক্সপ্রেসিভ সং মানে এইখানে তুমি লাউড কিছু করতে পারবে না সব কিছু সাটল করতে হবে সব কিছু আন্ডার করতে হবে অ্যান্ড পুরো গানটাকে ভালো করে সাজাতে হবে আমি একটাই কথা বলবো আমি এই গানটার মধ্যে সব কিছু পেলাম মানে মাস্ট সেভ ফর দ্য কনসেপ্ট ফাটাফাটি জমে কি পারফরমেন্স চলছে অতনু খুব ভালো রিঙ্কি খুব ভালো আমরা একটু স্কোরটা দেখে নেব হচ্ছে আমাদের ওয়াটার অফ ইন্ডিয়া সারাক্ষণ কাঁদে সারাক্ষণ কাঁদে না ওর সঙ্গে তাহলে আমার একটা মিল আছে আমি ছোট বয়সে প্রচুর বেশি কাঁদতাম টিচারে একটু বকুনিতে ভীষণ কাঁদতাম বাকিরা দেখতে মতো রিয়্যাক্ট করতো না এখানে এসো এখানে এসো তোমার পাশাপাশি দাও আপনারা দেখছেন কেমন লাগছে দুজন কান্দুনিকে একসাথে দেখতে এক প্রেমে এইটাকে আমি আমি শিখিয়েছিলাম না সমীহ করে চলতে হয় অতিথিকে ও মাতে আমরা দেখলাম দুজন কাদুনিকে কাদুনি কোয়েল এখানে তুমি বলছো আমি উইনার কাদুনিতে
আমরা তোমাদের দুজনের কেমিস্ট্রি দেখেছিলাম প্রেমের কাহিনীতে, আর এখন ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রেমের কাহিনীতে সেই কেমিস্ট্রি আরেকবার যদি হয়। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো ভিজে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনি মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী এলো ভিজে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনি মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মন হারাতে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে যেখানে আমাদের পরের পারফর্মারকে প্লিজ ওয়েলকাম আগরতলা থেকে অরূপ। আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে মনটা করে উড়ু 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 বুকটা করে দুরু দুরু করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় রে মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলি যায় বাজে বলতা দুমা দুম ধুম রে আজ আমার মনটা যে তাই পেখন তুইয়া নাচে রে আজ আমার মনটা যে তাই পেখন তুইয়া নাচে রে আজ আমার মনটা যে তাই পেখন তুইয়া নাচে রে আজ আমার মনটা যে তাই পেখন তুইয়া নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে মনের ডালে জোড়া শালিক প্রাণের কথা কয় রে পুরুত পারু ওড়ে চড়াই দিকবাজি ওই খায় রে মনের ডালে জোড়া শালিক প্রাণের কথা কয় রে পুরুত পারু ওড়ে চড়াই দিকবাজি ওই খায় রে স্বপ্নে লাগে সুর সুরি বন্ধু আমার সুন্দরী স্বপ্নে লাগে সুর সুরি বন্ধু আমার সুন্দরী মেঘলা দিনটা রোদে সায় রে আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলি যায় বাজে বল তাক দুমা দুম দুম রে আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে নাচে রে নাচে রে Yogesh sir, बहुत अच्छा लगा, good energy and बहुत ही मुश्किल से ट्रिक्स भी किए आप तीनों ने मिलके, आपके को पार्टनर्स ने तो बहुत ही अच्छा साथ दिया आपको सर, डेफिनेटली। देख पूरे एक्ट में ना मेरे फेस पे कैसा एक स्माइल था, अरे वाह ऐसे ही था, भले वो स्टूपिड लगता है कुछ भी, मैं ऐसे ही देख रहा था तुम्हारे एक्ट को, पर बहुत अच्छा लगा एक्ट तुम्हारा रूप, गुड एनर्जी, गुड स्टंट, आपका एंड का जंप भी बहुत मस्त टाइमिंग पे और आपने प्रॉपर टाइमिंग पे एंड भी किया, गुड जॉब। थैंक यू सर। नुसरत, एक बड़ो सरप्राइज, बड़ो ब्रेक छो, यू नो it was a break for me today that eto ekta enjoyable performance dekhlam top to bottom enjoy korlam khub mojar laglo amar performance ta are uru uru bukta
চলিয়ে আমাদের গেস্ট অফ অনার কোয়েল, কেমন লাগলো? আমি তো মানে হা হয়ে গেলাম তোমার পারফরম্যান্স দেখে, এত ভালো লেগেছে। ইওর বডি ইজ লাইক আ রাবার, মানে কি করেছো, ফাটাফাটি, একদম অ্যাবসলিউট বম্বাস্টিক পারফরম্যান্স। থ্যাঙ্ক ইউ ম্যাম, আই ওয়ান্ট টু সি ইউ ইন দ্য ফাইনালস ডেফিনেটলি। থ্যাঙ্ক ইউ ম্যাম। রোজ ফাটাফাটি জমে গির পারফরম্যান্স চার্জার। আচ্ছা লাগলো স্যার, এই কারণে বলছি কারণ এরা ইন লোক ফার্স্ট 20 এপিসোড মে দিখাই নি দিয়ে, ফার্স্ট 15 এপিসোড মে আগে দেখোগে এ আর সঞ্জীব দো এসে মেরে প্লেয়ার্স হ্যাঁ কোথাও যেন লুকিয়েছিল, কোথাও যেন হারিয়েছিল। এই কিছু এপিসোড থেকে এরা এমন পারফরমেন্স করছে না, 30 out of 30। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। ইনফ্যাক্ট সঞ্জীব কাহা গেয়া তু বেটা, আই এম ভেরি হ্যাপি ফর ইউ অলসো। সঞ্জীব মে তো বুলায়া গেয়া, মে তো বুলায়া উপর মৌকা মিলা গেয়া, বেস্ট ফ্রেন্ড মেরা ইয়ে রুমমেট হ্যায় অর ইয়ে ভি বি বোয়িং করতা হ্যায়, দোনো মর্নিং উঠ কে বি বোয়িং করতা হু, তো বহুত আচ্ছা লাগে। হট যাও মুন্টা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু, পরানের বন্ধু যখন পায় রে। মুন্টা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু, পরানের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া, কলি যায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে। What level of best friends ya, দুজনের হেয়ার স্টাইলও অলমোস্ট সিমিলার হ্যাঁ। আবি বি বোয়িং কর, আবি স্টান্ট করো, এক সাথ করো আবি। এই না বেচারা চুল ফুল খুলে যাবে। Very good. Excellent effort, huh? Excellent effort. Sir, dekh lunga sir, in logo score kitna mila. দেখে নি আমাদের পরের পারফর্মার, প্লিজ ওয়েলকাম শিলিগুড়ি থেকে রিয়াশ্রী। সাত সকালে সাজ কিসের জন্য? দিদিমণি সব সময় সোজা হয়ে ঘুম কিসের জন্যে? এত সব কিছু এটার জন্যে। থ্যাংক ইউ ডান্স বাংলা ডান্স। Thank you.
জজেসের কমেন্টস নেওয়ার আগেই বলে দিই, এটা ওর নিজের কোরিওগ্রাফি। ক্যা তাই কোরিওগ্রাফার রিয়াসির জন্য একবার জোরে হাত তালি। ক্যা বাত হ্যায় স্যার। হ্যাঁ প্লিজ রিয়াসি। ইয়েস স্যার। ইট ওয়েন্ট সো নাইস, সো স্মুথ এন্ড সচ মে। ওয়াকি মে ই কোরিওগ্রাফ আপনি কিয়া বাদ মে রাখতে, বাট পহলে সোলো করনা স্টেজ পে উইদাউট এনি প্রপ। অভি আপকে সাথ তো কোই ডুয়েট ভি নেই থা। वाकई में कॉन्फिडेंस गट्स सबकी ज़रूरत होती है। एंड हैट्स ऑफ टू लड़की, आपने किसी भी चीज़ का इस्तेमाल ना करते हुए आपने बहुत ही बेहतरीन एक्ट किया आज स्टेज पे। थैंक यू सर, मुझे बहुत अच्छा लगा। थैंक यू सर। दूसरा ये गाना मेरे को पसंद है। गान गाने मध्य बीट्सटाई एरकम आछे जे देयर इज अ ब्रेक इन द बीट, इजनो इट्स अ वेरी डिफिकल्ट सॉन्ग। खूब भालो छे रियाश्री, ऑल द वेरी बेस्ट। थैंक यू। थैंक यू दूसरा। চলে যাবো আমাদের গেস্ট অফ অনার কোয়েলের, কেমন লাগলো জেনে নেব। রিয়াশ্রী, হ্যালো ম্যাম। হাই, এটা আমি সেকেন্ড টাইম আমি তোমার পারফরমেন্স দেখছি এবং ভীষণ সুন্দর করেছো রিয়াশ্রী। আই লাভ দ্য প্রেজেন্স দ্যাট ইউ হ্যাভ অ্যান্ড ফ্যান্টাস্টিক, খুব সুন্দর এনজয় করেছো, ভীষণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ক্যাপ্টেন, কেমন লাগলো? রিয়াশ্রী, তোমার কাছে একটা প্রশ্ন আমার। এটা কি তুমি ডিসাইড করলে এই গানটা তুমি কোরিওগ্রাফ করবে? আমাকে দেওয়া হয়েছিল আর উইদিন 30 মিনিটস করেছি। 30 মিনিটস? ইয়া ম্যাম। আধ ঘন্টার মধ্যে তুমি পুরো জিনিসটা করেছো, কোরিওগ্রাফ এবং নিজে প্র্যাকটিস করে। ফ্যান্টাস্টিক, হ্যাঁ ফ্যান্টাস্টিক। তুমি যে রইছো, মানে এটা তুমি প্রুভ করলে ইউ আর দ্য বেস্ট। আমার কোনো গিল্ট ফিল হলো না তোমাকে এখানে রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মাস্ট সে বস। ফাটাফাটি জমে খির পারফরমেন্স চৌচির। এই 30 মিনিটসে প্রিপেয়ার্ড করা পারফরমেন্সে আউট অফ 30 কত পায় সেটা দেখে নি। আমরা সবার কমেন্টস পেয়ে গেছি, স্কোর পেয়ে গেছি। রিয়াশ্রী, তুমি নকল থাপ্পড় মারতে পারো? মানে তাহলে যেটা লাগবে না, হিরোরা ভিলেনদের মারে, দেখো তাকো তাকো লাইক পারো? একবার ট্রাই করো, একবার ট্রাই করো, একবার ট্রাই করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো, এগিয়ে এসো। এবার আমি দেখছিলাম সত্যিকারের মারে কিনা। তুমি যার গানে পারফর্ম করলে, ওনার নাম কি? আদনান সামি। তো ক্যাপ্টেন, আমার বহুদিনের ইচ্ছে সবার মতো গান শিখবো, সবার মতো ডান্সের স্টাইল শিখবো। তো আমি একজন গুরুজির কাছে গেছিলাম, আদনান সামির মতো গান শিখবো। উনি বললেন গাও বেটা, ওনার কোনো গান গাও। আমি গাইছিলাম কভি তো নজর মিলাও, কভি তো করিব আও। ঠিক সেই গানটা শোনার পর গুরুজি আমাকে ঠাঁটি আর থাপ্পড় মারলেন। তারপর আদনান সামির গলা বেরোলো কিভাবে, ছোট্ট রতনের দুপায় দাঁড়ানোর ভবিষ্যৎ। চল দোকানের কাছে চল, চল। কিন্তু রতনের চোখে ছিল স্বপ্ন, নিজেকে ছাপিয়ে যাওয়া চ্যালেঞ্জ। Gem of this show. Oh.
এক পায়ে ভর করে আমাকে জিততে শিখেছে ডান্স বাংলা ড্যান্স। अभी थोड़ी देर पहले मैंने ऊपर उसकी तारीफ किया, बहुत प्यारे लग रहे थे उनके कोरियोग्राफर ने, क्या कमाल है, स्कोर्स अच्छे मिलने चाहिए, अच्छे दिखते उससे क्या होगा, बट रियली आप बहुत अच्छे लग रहे थे और डांस भी अच्छा किया आपने, दोनों फॉर्म किया, आप थोड़ा सा इंडियन भी किया और आपने साथ में वेस्टर्न भी थोड़ा नया ट्राई किया, वेरी नाइस। एंड सुमित आप लगता है वेरी, मुझे बुरा भी लग रहा है अच्छा भी लग रहा है, आप एलिमिनेट हो गए बट आप सबको बचाने के लिए अपनी जान जोखिम में डालते हैं हमेशा, गुड वर्क अगेन सुमित, यानी आप दूसरों को बचाने के लिए मेहनत ले रहे हैं आज। थैंक यू सर। थैंक यू योगेश सर। नुसरत তুমি যে একটু ওয়েস্টার্নাইজড ফর্ম ট্রাই করলে কোয়েলদীপ এবং দেবের গানে একটু না এনার্জি লেভেলটা হাই হয়ে গিয়েছিল, তুমি এনজয় করছিলে পারফর্ম করতে করতে? খুব এনজয় করছিলাম, খুব সুন্দর হয়েছে। এন্ড সুমিত খুব ভালো লাগে তোমার যখন স্টেজে দেখি, আই লাভ ইউ ইয়ার। থ্যাংক ইউ স্যার। অন্তর এক্সেলেন্ট পারফরমেন্স, যে দুটো ট্র্যাকের উপর তুমি পারফর্ম করলে, ফার্স্ট ট্র্যাকটা আমার ক্যারিয়ারের বিগিনিং এর দিকে একটা গান, মানিক সিনেমার এবং মাধব কিষণ জি কোরিওগ্রাফ করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যখন মন মানে না ট্র্যাকেও পারফর্ম করলে, দুটো অ্যাবসলিউট কন্ট্রাস্ট, উইচ ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, কারণ প্রথমটা যতখানি ইন্ডিয়ান নেক্সটটা ততখানি ওয়েস্টার্ন। ফ্যাবুলাস, ভেরি ভেরি এনজয়েবল। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকে সুমিতের সঙ্গে আলাপ করে দিই, সুমিত হচ্ছে তোমার ডাই হার্ট ফ্যান। সুমিত আমাদের এখানে মানে অ্যাজ এ পার্টিসিপেন্ট এলিমিনেট হয়ে গেছে, জাস্ট বিকজ অফ ইউ ও আজকে এসেছে, ও তোমার জন্য কিছু সারপ্রাইজ রেখেছে, একদম ফাইনালি সেটা দেখবো। সুমিত এক্সেলেন্ট পারফরমেন্স, খুব সুন্দর হয়েছে, দেখবে সেই এপিসোডে কি বলেছিল দেখে নাও। কার সাথে ডান্স করার স্বপ্ন? কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক দেখো, বরকি নয়।
তাহলে বকি চিনবি না কোয়েল তুমি আমাদের শোতে আসো আর তুমি নিশ্চয়ই আসবে আমি তোমাকে প্রমিস করছি কোয়েল তোমার সঙ্গে ডান্স করবে থ্যাংক ইউ এই নাচটা এখন সারপ্রাইজ থাকুক হ্যাঁ এজ এ ক্যাপ্টেন যা যা তোমাদেরকে প্রমিস করেছি কিন্তু সব কথা রেখেছি কিন্তু তাই তো হ্যাঁ স্যার দেখব তুমি আজকে কি করবে কোয়েলের জন্য সেটা পরে দেখ আমি ওয়েট করে আছি তোমার পারফরম্যান্স দেখার জন্য সুমিত ওকে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অন্তরা আজকের পারফরম্যান্সটা অসম্ভব ভালো ছিল এজ এ ক্যাপ্টেন যেটা আমার সবচেয়ে ভালো লাগলো তোমার ইমপ্রুভমেন্টটা খুব দেখতে পাচ্ছিলাম আর কি তুমি যে চেষ্টা করছো সেটা আমি বুঝতে পারছিলাম এন্ড এটাই বলবো প্লিজ এটা চালিয়ে যাও Even I also want to see you in top 5. You know? Thank you, Please, Nijer Chester, thank you. So jao thank you. God bless you. Thank you. And all credit goes to myself. Please, sir, please come on the stage. গুড জব অনন ভেরি গুড জব মানে ভালো লাগলো অনেকদিন পর তোমার একটা ফাটানো পারফরম্যান্স দেখলাম আমরা কি বলো এবার আমরা দেখে নেব আজকে স্কোর আজ মনের ঘরে দেখুন মিলেছে মন রং বাহারে ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখুন মিলেছে মন রং বাহারে আরে কোয়েল খুব ভালো ইমোট করতে পারে কিন্তু হ্যাঁ আচ্ছা নতুন জানলাম বলো আরে আরে কাম অন তুমি সবাইকে কপি করো তোমার সঙ্গে গুণহাস করছেন তো তিনি আমার কিন্তু ভীষণ প্রিয় আমি ভীষণ তোমার ভালোবাসি এরকম করছিস কেন তুই মায় বসে করিস না এরকম তুই আমাকে বল মন মাস করে ডাক ভাল লাগবে মু মাসি একদম মারবে আমাকে মু কি বলে ওই তুই মু বলে ডাক মু মাসি বলিস না আমার একদম ভাল লাগে না বল বল মুনমুন আন্টি এইটা কোয়েলি ছিল নেক্সট টাইম তুমি জানো তোমার কি করতে হবে মুনমুন মাসি আই লাভ ইউ কিউটিসিটি বেড়ে গেল আর কারোর আছে হোয়াট ইজ দিস ও হ্যালো একজন আছে একজন আছে তুই জোন দেখবা তো ভাই বাবার মিমিক্রি করতে পারবে রঞ্জিত আঙ্কেলের হ্যাঁ একটু রঞ্জিত আঙ্কেল প্লিজ মানে মানে একটা মানে ভয় হয় মানুষের সাইড দেখো লুকিয়ে আছে তত তত করে তত করে একটা তত করে চিন্তা কই মা কই দে মা মা মিমিক্রি তো কই দে মা চিন্তা করে না বাবা আমি কিন্তু চলে যাচ্ছি এই ক্যাপ্টেন কার্নাভাল করলে ওকে ওকে জোকস আবার কান এ ওয়েট ওয়েট কান ধরেছি I love you, Ranjit uncle. Even you also know it. Jai Ganavo, our poet performer. Please welcome Howrah theke Trishita. Porque lo sé, everybody come on, let's do baila. Tres, dos, uno, everybody come on, let's do baila. কোই বাত হে মকর মস্তি
योगेश सर, पहले आप नहीं बताएंगे, नुसरत पहले तुम। ओवरऑल द परफॉर्मेंस वाज गुड, गाना खूब पेपी नंबर चिलो, चॉइस ऑफ सॉन्ग खूब भालो चिलो, आरो अनेक बेशी एक्सपेक्ट करी तुम्हारे के त्रिशिता, बट नेवरदलेस भालो है चिलो। थैंक यू मैम। योगेश सर कैसा लगा? आई थिंक इस गाने के लिए जो जो पोस्चर्स कैरी करने चाहिए थे वो आपने बहुत ही अच्छे तरह से किए। हालांकि आपने कॉस्ट्यूम तो फ्लेमिंगो का पहना, बट आई थिंक यू ट्राइड साल्सा मूव्स एंड ऑल। यस एक्चुअली साल्सा, क्यूबन साल्सा एक्चुअली। आई नो, यू लुकिंग नाइस। और थोड़ा कुछ ट्रिक्स करते तो और मजा आता था, बट आई थिंक आपने फर्स्ट टाइम ये फॉर्म ट्राई किया तो नेवरदलेस इट वाज लुकिंग वेरी नाइस, मुझे अच्छा लगा। थैंक यू सो मच सर। थैंक यू सर। स्कोर क्या देखे ना वो? রঙ বাজে সেটা যদিও বালির ওপরে হয়েছে, বাট ইউ আর এক্সেলেন্ট, ইউ আর সুপার, খুব ভালো লেগেছে। তুমি খুব ভালো করেছো এন্ড ডেফিনেটলি হ্যাভ ইমপ্রুভড, এন্ড কোরিওগ্রাফারকে বলবো আই থিঙ্ক তুমি এখন রেজিস্টার হচ্ছ, ইউ নো আস্তে আস্তে লাইক তোমার কাজটা দেখা যাচ্ছে, তো গুড লাক, অল দ্য বেস্ট তৃষিতা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ক্যাপ্টেন। আচ্ছা তোমরা কি লেখালেখি করছো তখন থেকে? আমার স্কেচ বানাচ্ছে, আমাকে এত ভালোবাসে না মেয়েটা, ডালমে কিছু কালায় কেন যেতে এলাম, कुछ उल्टा सीधा हो रहा, दिखा। अरे कहां मैं हूं यार, नहीं वैसे मजाक नहीं है, मजाक नहीं है, सच में बहुत अच्छा ड्राइंग निकला। पेंसिल दिए थे डीवीडी ऑटोकरेक्ट टू यूज कर चला, यूटिलाइजेशन ऑफ प्रॉप बॉल है तक। सर फेस तो उन्होंने वन स्ट्रोक नहीं किया, कहां पे भी रबर इरेजर इस्तेमाल नहीं किया उन्होंने फेस पे। एटा एटा নুসরত, ওটা বিকি নন, তোমার অটোগ্রাফ চাইয়ে তে, এটা আমি আমার কাছে রাখবো, এর নিচে তোমার সাইন। এপিসোড কে বাদ ইসকা লীলাও করনে ওয়ালে নো স্যার, সিরিয়াসলি মই মজাক নাই কর রহা হুঁ, ইয়ে মুঝে চাইয়ে। তোমরা কি দেখছো, এটা আমার, যাও যাও ছোট ব্রেক। बड़ा अच्छा लगता है। নুসরতের কস্টিউম ডিজাইন করেছে তেজস গান্ধী। আমার আর যোগেশ স্যারের কস্টিউম স্পন্সর করেছে হিপস ওয়্যার। যেভাবে আজকের এপিসোডের গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে, সেভাবে গার্নিয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার সাথে থাকবে সেই পারফর্মার এবং তার কোরিওগ্রাফারের জন্য জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা, সাথে থাকবে একটি সুন্দর ডান্স বাংলা ডান্স ট্রফি। যে হবে ডান্স বাংলা ডান্স সিজন 8 এর সেকেন্ড রানার আপ, সে পাবে জি বাংলার পক্ষ থেকে 1,00,000 টাকা। যে হবে ফার্স্ট রানার আপ, সে পাবে জি বাংলার পক্ষ থেকে 2,00,000 টাকা। আর যে হবে চ্যাম্পিয়ন ডান্স বাংলা ডান্স সিজন 8, সে পাবে জি বাংলার পক্ষ থেকে 3,00,000 টাকা। সাথে থাকবে প্রাণ ফ্রুটের পক্ষ থেকে আরো 1,00,000 টাকা। কিন্তু এখানেই শেষ নয়, যে হবে চ্যাম্পিয়ন, সে ডান্স ইন্ডিয়া ডান্সের মতো প্ল্যাটফর্মে গিয়ে ডিরেক্ট পারফর্ম করার চান্স পাবে, সাথে ক্যাপ্টেন দেবের ফিল্মে তার সঙ্গে ডান্স করার চান্স পাবে।
ব্যাপার আমি উনি চিনিলাম আপনি কে আমি হলাম আই ইন্টারন্যাশনাল ফেমাস লোকাল কোরিওগ্রাফার ইন্টারন্যাশনাল ফেমাস সাথে লোকাল কোরিওগ্রাফার এটা আবার কি ধরনের নাম হলো এর নাম বাই দ্য ওয়ে আপনার মানে নাম কি আমার নাম ছেলে যাদব ছেলে যাদব এ এই এটা আর কোন নাম হলো কেন বাবা দাদা মনে মনে ছেলে যাদব বলেই তো তুই চিনিস বাবা যাদব কে হ্যাঁ বাবা যাদব কত বড় কোরিওগ্রাফার তুই জানিস উনি একটা ছবি রিসেন্টলি ডিরেক্ট করেছেন জিদ্দাকে নিয়ে নাম জানিস বস ক্যাপ্টেন আমি তোমাকে আর কোয়েল আন্টিকে নিয়ে একটা সিনেমা বানাবো যার নাম হবে উঠে দাঁড়া ও মানে ক্যাপ্টেন ওটা বস ছিল তাই এটা উঠে দাঁড়াও এই ডেডফুড আমাদেরকে ছবিতে কাজ দিবি ক্যাপ্টেন 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 আমি এক্সাইটেড হয়ে গেছি স্যার 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 আমাকে নিয়ে কিছু ভাবলেন তোমাকে ভাবলাম ওই উঠে দাঁড়া সিনেমাটা একটা সিকুয়াল বানাবো এই কি নাম হবে স্যার এদিকে আসো হ্যাঁ স্যার কত সময় লাগবে বাঙালি পয়েন্ট সমজ মে মুঝে আচ্ছা চল আমি না হলে চার আর ওর কতক্ষণ লাগবে হ্যালো বাবা আমি নিজে থেকে অনেক কিছু পারি স্যার আমি খুব ভালো অ্যাক্টিং করতে পারি ভালো ডান্স করতে পারি কিন্তু একটাই দুঃখ স্যার এসব করে কোনোদিন বড় লোক হতে পারলাম না আচ্ছা বড় লোক হওয়ার জন্য স্টেপগুলো ইমপ্রুভ করতে হবে কি রকম স্যার দেখি কোটা স্টেপ দেখাও এই দেখুন স্যার 1 2 3 স্টার্ট বলো না তুমি আমার টেকনিক্যাল ফল্ট হাতে এরকম রাখলে হবে না এই রকম রাখতে হবে না এসে শুরু করো 1 2 3 স্টার্ট পরে কাজে লাগবে প্যান্টটা খোল My God! আজকে দিনটা দেখতে হলো আপনি বুঝি আগে এটাই করতেন হ্যাঁ ক্যাপ্টেন ঠিক আছে মনে নেই আমরা তিনজনে গিয়ে চাই চল চলো চলো আমরা হাত পা দিই তিনজনে একটা টাকা রইল এবারে যে আমাদের এখন পারফর্ম করবে এটা হচ্ছে আমাদের স্পেশাল পারফরমেন্স এই পারফরমেন্সটা তোমার জন্য স্পেশালি
তোমার যদি গানটা ভালো লাগে আমি তোমাকে রিকোয়েস্ট করব প্লিজ ওর সঙ্গে একটু নাচো শিওর শিওর ডিফিনিটলি থ্যাঙ্ক ইউ প্লিজ ওয়েলকাম সুমিত কতবার তোর বাড়ি দিয়ে ফিরে ফিরে এলাম আমার মতে তোর মতন কেউ কতবার তোর জানলা দিয়ে গোলে হলুদ খাম আমার মতে তোর মতন কেউ নেই তোর বাড়ির পথে যুক্তির সৈন্য যতটা লুকিয়ে কবিতা তারও বেশি ধরা পড়ে যায় ঝুড়ে বিশাল বসতে বারণ ছিল তাই কিছুই বোঝা গেল না প্রায় কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে কতবার তোর বাড়ি আমার মতে তোর মতন কেউ নেই এক্সেলেন্ট সুমিত কি ভালো লাগলো কি ভালো লাগলো কি বিউটিফুল পারফরমেন্স দিলে তুমি আমাদের সবাইকে এবং আই লাভ টপ ইউর পারফরমেন্স আই রিয়েলি ওয়ান্ট টু ডান্স উইথ ইউ চলো কতবার তোর বাড়ি দিয়ে ফিরে এলাম আমার মতে তোর মতন কেউ কতবার তোর জানলা দিয়ে গোলে হলুদ খানা আমার মতে তোর মতন তোর বাড়ির পথে যুক্তির শরীর যতটা লুকিয়ে কবিতা তারও বেশি ধরা পড়ে যায় তোর জুড়ে বিশাল বসতে বারণ ছিল তাই কিছুই বোঝা গেল না প্রায় কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে আমি কোনদিন এক্সপেক্ট করতে পারিনি যে আজকে কোয়েল দির সাথে পারফর্ম করবো জি বাংলাকে অশেষ 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 ধন্যবাদ আমার প্রচন্ড বড় একটা আশা আজকে পূরণ হলো আমার থ্যাংক ইউ সো মাচ তোমার সঙ্গেও নেচে ভীষণ আমি এনজয় করলাম থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ম্যাম ইউ গেভ মি দ্য প্লেজার অফ ডান্সিং উইথ ইউ থ্যাংক ইউ ম্যাম বিগ ওয়ার্ড থ্যাংক ইউ সুমিত বাকি আজকের এপিসোডের পারফর্মারদের যোগেশ স্যার আর নুসরাত
দুজনের থেকে জানতে চাইবো কে হলো আজকের এপিসোডের গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে। প্লিজ স্যার। আজ শায়দ সারে বিভিন্ন প্রকার কে থে, অলগ অলগ হর এক স্টাইল কুছ অলগ ই থে সবকে। ইয়ানি অরূপ নে এক হিপ হপ কিয়া, দেন অনির্বাণ গণেশ বন্দনা, শ্রী ট্রাইড সালসা, অন্তরা ট্রাইড ফিল্মি অ্যান্ড থোড়া ওয়েস্টার্ন, রিয়া শ্রী ডিড কত্থক, অ্যান্ড আগেন প্রিয়াঙ্কা ডিড লিটল বিট অফ সেমি ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্প মিক্স থা, এসা ফিউশন থা। তো বহুত এক আচ্ছা এপিসোড বনা আজ কা, বাট জো সবকে দিল পে ছায়া। প্রথমবার পাচ্ছ? Yes sir. How is the feeling? Sir, আগের পারফরম্যান্স গুলি থেকে ট্রফি দেয়া আমার সামনে থেকে এমনি ঘুরে যাচ্ছিল, ধরতে পারছিলাম না। ক্যাপ্টেন, ওর এই মুহূর্তটাকে আরো স্পেশাল করে দিই, তোমরা দুজনে যদি ওকে এই পুরস্কার গুলো ওর হাতে তুলে দাও। অরূপ হয়েছে আজকের এপিসোডের গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে। তাই আমাদের গেস্ট অফ অনার আর ক্যাপ্টেনের হাত থেকে ও পাচ্ছে গার্নিয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট অফ কোরিওগ্রাফার স্যান্ডি আর অরূপের জন্য জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। সাথে থাকছে ডান্স বাংলা ডান্সের একটি সুন্দর ট্রফি। সামনে চলে যাবে ধরে নে ক্যাপ্টেন। Yes, ওর মুহূর্তটা স্পেশাল হয়ে গেল, কিন্তু আরো কিছু জেনে নেওয়া বাকি আছে ফ্রম জাজেস। তার আগে কোরিওগ্রাফারটা দিয়ে দিই, বেস্ট কোরিওগ্রাফার কে? কোরিওগ্রাফার, বেস্ট কোরিওগ্রাফার এগেইন না আমার স্যান্ডি, প্লিজ প্লিজ কাম ইন। আমার কাছে আজকের বেস্ট কোরিওগ্রাফার হচ্ছে রিঙ্কি রাউতন। চাইবো এই অ্যাওয়ার্ডটা স্যান্ডি দিক, কারণ আমার বেস্ট কোরিওগ্রাফার যে আজকে বেস্ট কোরিওগ্রাফার ও ওকে দেবে। আজকে আমাদের লেভেল 7 এ লাস্ট ডে ছিল, আমরা লেভেল 7টা অ্যাচিভ করতে পারলাম না, আমরা 41 পয়েন্ট দূরে রয়ে গেলাম। খেলা নিয়ম অনুযায়ী এই সপ্তাহে যার স্কোর সব থেকে কম তাকে হারাতে হবে। আমি চাই আমার সমস্ত বন্ধুরা যারা পার্টিসিপেট করেছে এই উইকে, প্লিজ কাম অন দ্য স্টেজ। স্যার, কোনো গ্রিন কার্ড আছে আজকে? স্যার, আজকে এপিসোড মে হামারে পাস দো কন্টেস্ট্যান্ট হ্যায় জিনকে পাস অলরেডি ইয়েলো কার্ড হ্যায়, তো মে চাহুঙ্গা অন্তরা অর রিয়া শ্রী এক এক স্টেপ আগে আ জাও। जो अच्छा स्कोर करेगा उसको हम लोग ग्रीन कार्ड देते हैं। तो आई थिंक नुसरत जी और मेरे ओर से ये ग्रीन कार्ड जा रहा है रियासी को। आज के इस एपिसोड के लोएस्ट स्कोरर अंतरा थी, बट लेवल 7 के इस एपिसोड में और भी दो लोग हैं जो लोएस्ट स्कोरर हैं हमारे पास। एक है त्रिशिता, अगेन ऑन 26, त्रिशिता वन स्टेप फॉरवर्ड, और एक है बिजॉय। त्रिशिता के आज के दोनों एक्स हम लोग को दोनों को अच्छे लगे, सो त्रिशिता यू आर सेफ, यू कैन प्लीज स्टेप बैक। अंतरा और बिजॉय, अंतरा अभी तक का आपकी सफ़र स्मूथ जा रहा है, कहाँ पे आप बड़ी छलांग नहीं लगा पा रहे हो, आई डोंट नो व्हाई, व्हाट्स द रीज़न। अगेन बिजॉय, आपके कुछ एक्ट हमने देखे बहुत ही अपर लेवल पे आपके एक्स हुए, बट कल के एपिसोड का जो आपका एक्ट था सारी मिस्टेक्स हम लोग ही नहीं, आई मीन ऑडियंस भी देख चुकी है।
दोनों याद रखना एक बात, समय और प्रकृति पहले एग्ज़ाम लेती है और फिर बाद में लेसन देती है। दोनों को मौका मिला था यहाँ पे, दोनों ने बहुत ही अच्छे बेहतरीन एक्ट किए, बट जो हम सब लोग को देखा उस हिसाब से, और हम मेरे और नुसरत की ओर से जो हम लोगों ने नॉमिनेट किया है, जो इस रेस में आगे नहीं जाएगा वो है विजय। कभी